অবরোধের খবর জানাতে আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সমো সাজু। সাজু, অবরোধে আজকে রাজশাহীতে সারাদিন কেমন দেখলেন, আমাদেরকে সার্বিক চিত্র জানাবেন। মিতা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায়। আমার ডান পাশে রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাম পাশে হল ঢাকা বাস টার্মিনাল। এখান থেকে ঢাকা রুটে বিভিন্ন বাস চলাচল করে। তো সকাল থেকে আমি কয়েকবার এই এলাকায় এসেছি, রাজশাহী থেকে ঢাকা রুটে কোনো বাস চলাচল করতে দেখিনি। আমি বাস কাউন্টারগুলোতে যোগাযোগ করেছি, তারা বলেছে যে তাদের বাস ছাড়ার প্রস্তুতি ছিল, যেহেতু যাত্রী নেই এ কারণেই তারা বাস ছাড়তে পারেনি। আর লোকাল যেসব বিভিন্ন রুটে চলাচল করে রাজশাহী থেকে বিভিন্ন দূরপাল্লা রুটে ঢাকা ছাড়াও, সেসব রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর যে আন্ত উপজেলা তানোর এবং বাঘা এই এলাকায় দুই একটি বাস বিচ্ছিন্নভাবে চলাচল করেছে, সেগুলোতেও যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। তো আর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের আমরা দেখেছি যে ট্রেনেও যাত্রীর সংখ্যা কম, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আর আপনি জানেন যে রাজশাহী সবজি উৎপাদন এলাকা এবং এখানে মাছ উৎপাদন এলাকা, রাজশাহী থেকে সবজি এবং মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। তো এই সবজিবাহী এবং মাছবাহী ট্রাকগুলো চলাচলও কিন্তু বন্ধ রয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যে আজকে সকাল থেকে এইসব ট্রাক চলাচল বন্ধ রয়েছে। আর রাজশাহী নগরীর নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ প্রহরা রয়েছে, সাদা পোশাকের পুলিশও পাশাপাশি রয়েছে। আর আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি সেই এলাকায় আমি দেখতে পাচ্ছি যে পুলিশ এখানেও দুই তিনটি ভাগে গ্রুপ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে, এছাড়াও টহল পুলিশও রয়েছে। আর অবরোধের সমর্থনে আমরা কোথাও কোনো রকম মিছিল করতে দেখিনি, পিকেটিং করতে দেখিনি। তবে খুব সকালে রাজশাহী নওগাঁ রুটের মোহনপুর এলাকায় টায়ার জ্বালিয়ে বিএনপি কর্মীরা বিক্ষোভ করেছিল, তো পুলিশ যাওয়ার আগেই তারা সেখান থেকে সটকে পড়েছে। এবং এর বাইরে মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে, তারা মিছিল করেছে এবং অবরোধের বিপক্ষে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। মিতা, এই ছিল রাজশাহী থেকে অবরোধের সর্বশেষ অবস্থা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।